हेलो गाइस আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন ফ্রেশ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আছি হাবিব উদ্দিন, আপনারা দেখছেন টেক প্রচলন। আজকে ভিডিও শুরু করি। আজকের টপিকটা হলো, যদি আপনার হোয়াটসঅ্যাপে কোনো ফ্রেন্ডস মেসেজ করে অথবা কোনো ফটো পাঠিয়ে যদি সেটা ডিলিট করে দেয়, তার মানে ডিলিট ফর এভরিওয়ান করে দেয়, এবং সেটা আমরা কনফিউজ হয়ে যায় যে এই মেসেজটা আমার বন্ধু পাঠিয়েছিল, সেটা আমি দেখতে পারলাম না, তখন আমরা অনেক সময় অবাক হয়ে যাই। কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে কোনো ফ্রেন্ড যে কোনো হোয়াটসঅ্যাপে মেসেজ বা কোনো ফটো পাঠালে সেটা আমরা একটা অ্যাপসের মাধ্যমে সেটা দেখতে পাবো। এবং আপনার ফ্রেন্ড যদি কখনো চালাকি করে এটা করে থাকে, তাহলে আপনি এটা খুব সহজে আপনার ফোন থেকে সেটা দেখতে পারবেন। তবে এর কিছু কন্ডিশন আপনাকে খেয়াল রাখতে হবে। যদি আপনার ফোনে ইন্টারনেট কানেকশন অন থাকে এবং তখন যদি কোনো আপনার ফ্রেন্ড মেসেজ করে আপনার সেই মেসেজটাকে ডিলিট করে দেয়, তখন আপনি সেই মেসেজটা আপনি দেখতে পারবেন। এবং যদি আপনার ইন্টারনেট কানেকশন অফ থাকা অবস্থায় যদি আপনার হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ করে এবং কোনো ফটো পাঠিয়ে সেটা ডিলিট করে দেয়, তখন আপনি সেই মেসেজটা আপনি দেখতে পারবেন না। তাই আপনাকে খেয়াল রাখা উচিত, যদি আপনি আপনার কোনো ফ্রেন্ডের ডিলিট করা মেসেজ যদি আপনি দেখতে চান, তাহলে আপনাকে অটোমেটিক আপনার নেট কানেকশন অন রাখতে হবে। তাহলে আপনার যে মেসেজ আপনার হোয়াটসঅ্যাপে করবে আপনার ফ্রেন্ড, সেই মেসেজটা আপনি খুব চমৎকারভাবে আপনি দেখতে পাবেন। এবং আপনার ফ্রেন্ড যদি আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ করে এবং সেটা যদি ডিলিট করে দেয় এবং আপনার ফোনের ইন্টারনেট কানেকশন যদি অন থাকে, তাহলে আপনি ওই মেসেজটা খুব চমৎকারভাবে দেখতে পাবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করি। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। হ্যালো গাইস, প্রথমে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সেই অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য আপনি আপনার প্লে স্টোরে চলে যান, তারপর আপনি এখানে সার্চ করুন হোয়াটস রিমুভ বলে, আপনি এখানে সার্চ করুন। সার্চ করার পরে আপনি প্রথমে একটা অ্যাপ্লিকেশন দেখতে পাবেন। এই অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করে ইনস্টল করে তারপরে আপনি ওপেন করুন। আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে আপনি এখানে নিচে দেখুন লেখা আছে অ্যাকসেপ্ট, আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে আবার একটি অপশান দেখতে পাবেন ইয়েস, আপনি ইয়েসে ক্লিক করুন। ইয়েসে যেই ক্লিক করবেন, এবার এখানে দেখুন লাস্টে একটা অপশান দেখতে পাবেন হোয়াটস রিমুভ, এটা আপনি অ্যানাবেল করে দিন। তারপরে আপনি ব্যাগে চলে আসুন। ব্যাগে আসার পরে এখানে লোডিং নেবে, তারপরে এখানে দেখুন হোয়াটসঅ্যাপে এখানে একটা টিক চিহ্ন আপনি দিয়ে দিন। দেওয়ার পরে নিচে দেখুন নেক্সট, আপনি নেক্সটে ক্লিক করুন। নেক্সট যেই ক্লিক করবেন, এখানে দেখুন লেখা আছে ইয়েস সেভ ফাইল, এখানে আপনি ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি অ্যালাউতে ক্লিক করে দিন। তারপরে আবার লোডিং নেবে, একটু অপেক্ষা করবেন। আস্তে আস্তে লগ-ইন হয়ে যাওয়ার পরে আপনার দ্বিতীয় ধাপে নিয়ে চলে যাবে, অপেক্ষা করুন। এখানে দেখুন ওপেন হয়ে গেছে অ্যাপ্লিকেশনটি। এবারে আপনাকে প্র্যাকটিক্যালি দেখায় যে কীভাবে এই অ্যাপসটা মেসেজগুলো কীভাবে ডিটেক্ট করে। এবারে আমি এই সাইডি ফোনের থেকে এই ফোন একটা কিছু লেখা আমি পাঠাবো। দেখুন আমি কিছু লেখা আমি পেস্ট করে নিলাম। এবারে আমি এটাকে সেন্ড করে দিচ্ছি এবং এই সাইডে দেখুন মেসেজ চলে এসছে, আমি একটা যে মেসেজটা পাঠিয়েছি। এবং আমি এটা এবার ডিলিট করব, ডিলিট ফর এভরিওয়ান করে দেবো। দেখুন ডবল প্রেস করে ডিলিট অপশন ক্লিক করে ডিলিট ফর এভরিওয়ান আমি করে দিয়েছি এবং এটা মেসেজটা ডিলিট হয়ে গিয়েছে। দেখুন এবারে যদি আপনি এই মেসেজটা এই ফোনে আপনি যদি দেখতে চান, তাহলে কীভাবে দেখবেন? আপনি এই হোয়াটসঅ্যাপ রিমুভ যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেছেন, এটা আপনি ওপেন করুন। ওপেন করার পরে এখানে দেখুন নিচে দেখুন লেখা আছে হাবিব উদ্দিন, এখানে প্রেস করুন। তখন অ্যাড্রেস দেওয়াটা আপনি কাট করে দিন, ওপরে কাট করে দিন। তারপরে এখানে দেখুন লেখা আছে হাবিব উদ্দিন, ওপর আমি যে মেসেজটা ইত্যাদি করেছিলাম সেটা দেখুন লেখা আছে এই রেডমি মোবাইল, এই মেসেজটা আমি করেছিলাম। দেখুন এখানে আপনি দেখতে পাচ্ছেন খুব সহজেই। আপনি যদি আপনার ফ্রেন্ড যদি কোনোভাবেই এরকমভাবে মেসেজ দিয়ে যদি ডিলিট করে দেয়, তাহলে আপনি এই অ্যাপ্লিকেশনের ভিতরে আপনি সেটা দেখতে পাবেন। এবং যদি আপনার কোনো ফ্রেন্ড ফটো পাঠায়, সেটাও আপনি দেখতে পাবেন। সেটা কীভাবে দেখবেন? যদি একই অবস্থায় আপনি দেখবেন, যদি কেউ আপনি এক্সাম্পল হিসেবে আমি এই ফোনের থেকে দেখাই দিচ্ছি, গ্যালারির থেকে আমি একটা ফটো আমি পাঠিয়ে নিচ্ছি এই ফোনে। তো আমি একটা ফটো পাঠিয়ে নিচ্ছি, ধরুন আমি এই ফটোটা সেন্ড করে নিচ্ছি, সেন্ড করে দিচ্ছি, একটু করুন এবং সেন্ড হয়ে গিয়েছে এবং এখানে চলে এসছে। এবারে যদি আমি এটা ডিলিট করে দিই, ডিলিট ফর এভরিওয়ান করে দিই, তাহলে দেখুন আমি ডিলিট ফর এভরিওয়ান করে দিচ্ছি, করে দিলাম। এবার আপনি এটা কীভাবে দেখবেন? এই হোয়াটসঅ্যাপ উপর আপনি ক্লিক করলে, এখানে ওকে করে দিন। ক্লিক করলে এখানে দেখুন অ্যাড্রেসটা এটা কাট করে দিন। এখানে দেখুন হাবিব উদ্দিন ফটো, অ্যাড্রেসটা অ্যাডটিকে কাট করে দিতে হবে, কাট করে দিলাম। এখানে দেখুন হাবিব উদ্দিন ফটো, এই ফটো আপনি এখানে দেখতে পাবেন না, এটা আপনি একেবারে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আপনার যে গ্যালারি, সেই গ্যালারিতে আপনার সেভ হয়ে যাবে। ডাইরেক্ট গ্যালারিতে আপনি চলে যান, গ্যালারিতে চলে গেলে আপনি দেখতে পাবেন এখানে ডিরেক্ট সেভ হয়ে যাবে। এখানে এখানে দেখুন, এখানে দেখুন এই সেভ হয়ে গিয়েছে। দেখুন এখানে এই ফটোটা আপনি এখানে ডাইরেক্ট গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। তো এইভাবে আপনি এই অ্যাপ্লিকেশনটা আপনি ব্যবহার করতে পারেন খুব সহজেই। হ্যালো ভাই, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিজ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই পর্যন্তই আজকের মতো।